জানাচ্ছি সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছেন বন্ধুরা? এম এস শামীম ব্লগস থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমাদের টুরিং পয়েন্ট হচ্ছে মূলত টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়। তো আমি সকালবেলায় বের হয়েছি নাগরপুর যাওয়ার উদ্দেশ্যে। তো পথিমধ্যে এই ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির গেট সামনে পড়লো। তো চিন্তা করলাম যে ইনস্টিটিউটের ভিতরের যে অবস্থানটা আছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্য আর কি এখানে স্টে করলাম। তো আমি এখন আপনাদেরকে এই ক্যাম্পাসের চারপাশ ঘুরিয়ে দেখাবো। তো যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বন্ধুরা, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো বন্ধুরা চলুন আমাদের এই ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির দৃশ্যপটগুলো আমরা দেখে আসি। পথিমধ্যে নাগরপুর থানা যাওয়ার সময় আর কি এমন বিশেষ কোনো ঐতিহ্যপূর্ণ কোনো যদি আমরা ইয়ে দৃশ্যপট পেয়ে থাকি তাহলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমরা দেখি যে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির স্থাপনা সহ অন্যান্য যেই আপনার কারুকার্যতা আছে সেগুলো আমরা এখন একটু গিয়ে দেখব। আসেন তাহলে। ঢাকা মহানগরীর অন্যতম একটি ব্যস্ত এলাকার নাম হচ্ছে হাজারীবাগ। তৎকালীন সময় এই এলাকাকে ঘিরে গড়ে ওঠে চামড়া শিল্প। এরই ধারাবাহিকতায় চামড়া শিল্পের উপর 1947 সালে প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানটি। পূর্ব পাকিস্তানের জনগণকে চামড়া ও চামড়াজাত শিল্পে কারিগরিভাবে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে 1947 সালে পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল ট্রেনিং ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ১৯৪৯ সালের 10 জুন থেকে এই প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
বিশাল কয়েকটি স্থাপনার সমন্বয়ে গড়ে উঠেছে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ১৯৫২ সালে ইস্ট পাকিস্তান ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি নামে এর নতুন নাম দেওয়া হয়। ১৯৭৯ সাল পর্যন্ত এখানে ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স এবং কারিগরি পর্যায়ের শিক্ষা ব্যবস্থা চালু ছিল। অর্থনীতিতে চামড়া শিল্পের অবদানের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার আধুনিক যন্ত্রপাতি ও উন্নত সিলেবাসের মাধ্যমে ১৯৮০ সালে এই প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীনে নিয়ে আসে। এর নাম দেওয়া হয় বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি। এই প্রতিষ্ঠান থেকে প্রকৌশল বিষয়ে বিএসসি ডিগ্রি দেওয়া শুরু করা হয়। ২০১১ সালে এই প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট করা হয় এবং এর নামকরণ করা হয় ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। স্নাতক পর্যায়ে তিনটি বিষয়ে শিক্ষাদান করা হয়, বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং। স্নাতকোত্তর পর্যায়ে শুধুমাত্র একটি বিষয়ে শিক্ষাদান করা হচ্ছে, এমএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং। ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বর্তমানে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিংয়ে বিজ্ঞানে ব্যাচেলর অফার করে। বিজ্ঞানে স্নাতক এবং চামড়া প্রকৌশল বিভাগে স্নাতকোত্তর কোর্সে গবেষণাগারগুলোতে উচ্চতর অনুপাতযুক্ত ব্যবহারিক সামগ্রীর সাথে থিওরি সেশন রয়েছে। লেদার ইঞ্জিনিয়ারিং হল একটি পেশাদার প্রকৌশল যা চামড়ার উৎপাদন প্রযুক্তি, প্রোটিনের জৈব রসায়ন, ক্র্যাক ট্যানেজেট নীতি, ক্র্যাক ট্যানিং উপকরণগুলির বিশ্লেষণ রসায়ন, চামড়া উৎপাদনের জৈব প্রযুক্তি, চামড়া মেশিনের মেকানিক্স, পোস্ট ট্যানিং অপারেশন, বিশ্লেষণী রসায়ন সম্পর্কিত পোস্ট ট্যানিং এবং ফিনিশিং এজেন্ট এবং চামড়া উৎপাদন সম্পর্কিত জড়িত চামড়ার বিশ্লেষণী রসায়ন, চামড়া পণ্য প্রকৌশল এবং পাদুকা ইঞ্জিনিয়ারিংয়ে পেশাদার ইঞ্জিনিয়ারিং শাখাগুলি যা চামড়াজাত পণ্য ও পাদুকা উৎপাদন প্রযুক্তি, পণ্য ও পাদুকা সম্পর্কিত কোয়ালিটি সম্পর্কিত।
টেকনোলজির ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়া ইউনিটের অধীনে নেওয়া হয়। এই ইনস্টিটিউটে প্রতিটি বিভাগে 40টি করে মোট 120টি আসন ছিল, যা এখন প্রতি বিভাগে 10টি করে আসন বৃদ্ধি করে সর্বমোট 150টি করা হয়েছে। ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে দুটি ছাত্রাবাস রয়েছে, যার নাম ডক্টর কুদরতি হুদা হল ছাত্রাবাস। এতে মোট 300 জনের থাকার ব্যবস্থা আছে। ও আরেকটি হচ্ছে অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল, এখানেও 300 জন ছাত্রীর থাকার ব্যবস্থা আছে। একটি বাগান অফুরন্ত মানসিক প্রশান্তি দিতে পারে। বাতাসের টোকায় রংগুলো সব উড়ে উড়ে নিজেকে সাজিয়ে নেয়, গুছিয়ে নেয় প্রজাপতির ডানায়। ঘুরে ঘুরে ফিরে এলে রঙিন ডানা যুগল, জেগে থাকে বিস্ময়। ফুলগুলি হলো মাটির সঙ্গীত, পৃথিবীর ঠোঁট থেকে শব্দহীন কথা বলা। সৌন্দর্য হলো আজীবন বিস্তৃত আনন্দ, এর প্রেম মমতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটি কখনো নিষ্ফলের দিকে এগিয়ে যাবে না। পৃথিবীতে ফুল ফোটে, ফুল সর্বদা মানুষকে আরো ভালো, সুখী এবং আরো সহায়ক করে তোলে। এগুলো রৌদ্র খাদ্য এবং আত্মার জন্য ঔষধ। একটি হলুদ ফুল বাতাসের টোকায় রংগুলো সব উড়ে উড়ে নিজেকে সাজিয়ে নেয়, গুছিয়ে নেয় প্রজাপতির ডানায়। ঘুরে ঘুরে ফিরে এলে রঙিন ডানা যুগল, জেগে থাকে বিস্ময়। ফুসে ওঠে জল সিংহ, ব্যাপ্তি অনুষাঙ্গ, জলকল্লোল শ্রেণীতানপুরা, ঢেউ সাঁতরে গাংচিল কষ্টটুকু ঢেকে রাখে নীল ডানাতে। এ কি ক্রোধ নাকি শুধুই কান্না? এখানেই ডুবে আছে ভালোবাসা। তুমি চলে যাও ধুলার ধরণীতল, মনে রেখো না কো কোনো ক্ষোভ কোনো শোক, সব মাধুর্য যেথায় ক্ষণস্থায়ী, সব সুখী পলাতক।
হাই বন্ধুরা, তো এটাই ছিল আমার ঢাকা থেকে টাঙ্গাইল ট্যুরের প্রথম পর্ব। তো আমি প্রথম পর্বে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে যতটুকু বলা দরকার বা যতটুকু কথা বলার শেয়ার করা প্রয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে আপনাদের মন্তব্য শেয়ার করবেন যেন আমি পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আর যেন আপনাদের সাথেই থাকতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।